আসসালামালাইকুম। যে যে ভাইকে সামনে দেখছেন উনি আমাদের এই যে সাইলেস কাটারটা কিনতে আসছেন একদম ঢাকা থেকে, তো ওনাকে আমরা দেখানোর উদ্দেশ্যে আমাদের গোডাউনের ভিতরেই এটা সাইলেসটা কেটে দেখাচ্ছি, কারণ আমাদের মেইন বৈদ্যুতিক লাইনটা এখানে। তো এটার কেমন কাজ সেটা দেখেন। আমরা ভুট্টার গাছগুলো কাটতেছি, এই ভুট্টার গাছগুলো কেটে ওনাকে সাইলেস করার যে বিষয়টা সেটা দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের গোডাউনের ভিতরেই আমরা যেখানে আমাদের সব কিছু থাকে সেটাতেই আমরা লাইভটা একটু করতেছি। এই ভাই আসছেন অনেক দূর থেকে, উনি নিজেই দেখতেছেন, এবং ওনার একটা শেষে আমরা একটু ওনার বক্তব্য নিব যে উনি যে দেখলো কী মনে হচ্ছে এবং কী অবস্থা। এখানে হচ্ছে ভুট্টার গাছগুলো আমরা সরাসরি দিয়েছি এবং দেখেন উনি নিজেই দেখতেছেন। আব্বাকেও দেখাচ্ছেন এবং আমরা একদম প্র্যাকটিক্যালি এসে দেখে নেওয়ার সুযোগ আছে। বাংলাদেশে অনেকেই এখন জানেন যে অনলাইনে কৃষিবাজার নামে অনেক প্রোডাক্ট বিক্রি করে, আপনারা প্রতারক হতে একটু সাবধান হবেন। আপনারা চাইলে সরাসরি ভাইয়ের মতো এসে আপনারা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন। একটু আলোর কম বেশি হতে পারে, কারণ ঘরের ভিতরেই নেওয়া হয়েছে বৈদ্যুতিক লাইনের কারণে, কারণ আমরা এটা মোটরটা হেভি মোটর দেই, ছোট পাতলা কোনো তার দিলে তখন নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে আমরা সরাসরি মেইন লাইন থেকেই এটাকে চালানো বন্ধ করে দাও। এই যে মোটামুটি শেষ, এই হচ্ছে এইটুক সময়ের মধ্যেই অনেকগুলো আমরা কাটলাম। আমরা একটু ভাইয়ের একটু বক্তব্য নিব। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। লাইভে আপনাকে অনেকেই দেখছেন, আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর, আর আমি ঢাকাতে থাকি আর কি। ঢাকা থেকে আপনার ভিডিও দেখে আসছি। এসে তো এখানে আমরা সরাসরি আপনাকে দেখালাম, তো আপনার কি মনে হচ্ছে এটা দেখার পর? না আলহামদুলিল্লাহ ভালো। আপনি যেরকম বলছেন সাইলেন্স হওয়ার জন্য, যে আমরা যেটা বুঝি এটাই আপনার এই মেশিনে যথেষ্ট কাজ করে এবং এটা দ্রুত সময়ের মধ্যে অনেক ভালো কাজ করে। আচ্ছা, আপনার আপনি যেটা আপনার যে চাওয়াটা ছিল সেটা পেয়েছেন কিনা? হ্যাঁ মনে হচ্ছে, যদি এটা লং টাইম মানে মেশিনটা আমাকে সার্ভিস দেয় আর কি, তার জন্য আপনি তো আসেনি। সেটা তো অবশ্যই সার্ভিস তো দিবে। আর এই এইটা বিষয়ে যদি বলেন, এখন পর্যন্ত যতটুকু দেখেছি মনে হচ্ছে যে না এটা সাইলেন্সের জন্য বেশি। আচ্ছা, তো আপনি যে এটা হাতে নিলেন এতক্ষণ, নিয়ে আসলে এটার কি পেলেন? আসলে আমি দেখলাম যে আসলে আমরা যতটুকু জানি যে সাইলেন্স করার জন্য গাছটা একদম থেতরে দিতে হয়। হ্যাঁ, এটা আসলে পুরাটা থেতরেই কিনা বা হচ্ছে একদম এটা দেখতেছি একদম এটা লস বের করে ফেলছে, যদি ভালো করে চাপ দেই একদম পানি বের হয়ে পর্যন্ত বের হয়ে গেছে। এতে আপনার কি মনে হচ্ছে যে গরু ভালো খাবে নাকি? হ্যাঁ অবশ্যই, সাধারণ যেটা পাওয়া যায় সেটাতে গরু ভালো খাবে। হ্যাঁ অবশ্যই, একদম ভালো কাজ করে, এটা মেশিনটা ভালো দেখলাম এবং অল্প সময়ের মধ্যে ভালো প্রোডাকশন হবে। তো আপনাকে ধন্যবাদ ভাই। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা অলরেডি দেখেন, এটা হচ্ছে সাইলেজের সব থেকে ছোট মেশিন বলতে পারেন, কারণ এর পরে যে বাণিজ্যিকগুলো হয় সেগুলো মিনিমাম 1 লাখ টাকার উপরে প্রোডাক্ট, কিন্তু এটা হচ্ছে সর্বনিম্ন। যারা ছোট ছোট খামারি আছেন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন, এবং এটাতে কিন্তু শুধু সাইলেজ হবে তা না। এই দেখেন সাইলেজের যে একদম সনপাপড়ির মতো করে ফেলছে, এবং এটা সাইলেজের পাশাপাশি কিন্তু ভুট্টার যে ক্রাশিং করে সেই জায়গাটাও আছে। এটা হচ্ছে কম্বাইন, কারণ হচ্ছে আপনি চাইলে গরুর যে খাবার তৈরি করেন, যে ভুট্টা আধা ভাঙা করেন, গম আধা ভাঙা করেন, সেটা কিন্তু এই সেম মেশিনেই করতে পারবেন। ওটাতে কয়েকটা নেট দেওয়া আছে, ওই সেই নেটটা দিয়ে আপনারা শুধু চেঞ্জ করেই এটা ব্যবহার করতে পারেন। তো সবাই ভালো থাকেন, ভিডিও আর বাড়াবো না, হঠাৎ করে মনে হলো আপনাদেরকে দেখাই, কারণ আমাদের কাস্টমার নিজে এসে দেখে নিয়ে যাচ্ছেন, সেখানে এই কারণে আপনাদেরকে দেখালাম। তো এটা যদি প্রয়োজন হয়, সামনে সিজন আসতেছে ভুট্টার, সাইলেজ করে যারা রাখতে চান তারা কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে রাখতে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।